বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর সহ যুব ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান আসামি করে বিএনপির 130 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রাতে গণনদী থানায় মামলা করেন আওয়ামী লীগ কর্মী পরিবহন শ্রমিক রাসেল রারি। মামলায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে মারধর, অফিস ভাঙচুর এবং পেট্রোল বোমা হামলা করার অভিযোগ করা হয়েছে। মামলায় 7 আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।